আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহির 90টি উপদেশ জানলে আপনি জ্ঞানী হয়ে যাবেন। তা হলো নম্বর এক, দুনিয়ার মধ্যে নিজেকে ইবাদতের জন্য ততটুকু মশগুল রাখো যতটুকু তোমার জীবন বাকি আছে। নম্বর দুই, আল্লাহর দরবারে তুমি যত বেশি মোহতাজ তত বেশি তুমি তার ইবাদত করবে। নম্বর তিন, আখিরাতের জন্য ওই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করবে যে পরিমাণ সেখানে থাকতে হবে। নম্বর চার, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একিন না হওয়া পর্যন্ত তা থেকে নাজাত পাওয়ার চেষ্টা করতে থাকো। নম্বর পাঁচ, যতটুকু জাহান্নামে জ্বলতে পারবে ততটুকু গুনাহ করতে পারো। নম্বর ছয়, গুনাহ করতে চাও তবে এমন জায়গা তালাশ করে নাও যেখানে আল্লাহ ও তার ফেরেশতাগণ দেখেন না। নম্বর সাত, হে বৎস, আল্লাহ তালার পরিচয় জ্ঞান অর্জন কর। নম্বর আট, নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ করবে না। নম্বর নয়, বুদ্ধিমতী নন এমন নারীদের ওপর ভরসা করবে না। নম্বর দশ, নারী ও শিশুদের কাছে গোপন রহস্য প্রকাশ করবে না। নম্বর এগারো, নিজের খানা অন্যের দস্তরখানায় নিয়ে যাবে না। নম্বর বারো, কোনো কাজে তাড়াহুড়ো করবে না। নম্বর তেরো, পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেলো না। নম্বর চোদ্দ, রাগান্বিত অবস্থায়ও ধীর শান্তভাবে কথা বলবে। নম্বর পনেরো, জামার আস্তিন দ্বারা নাক পরিষ্কার করবে না। নম্বর ষোলো, সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে। নম্বর সতেরো, মেয়েদের ন্যায় শ্বাসসজ্জা করবে না। নম্বর আঠারো, এদিক সেদিক উকি মেরে দেখবে না। নম্বর উনিশ, অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না। নম্বর বিশ, মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হইও না। নম্বর একুশ, শব্দ করে থুতু ফেলবে না। নম্বর বাইশ, এক কথা বারবার বলবে না। নম্বর তেইশ, তামাশামূলক অবাস্তব কথা বলবে না। নম্বর চব্বিশ, ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে। নম্বর পঁচিশ, অন্যের সামনে নিজের প্রশংসা করবে না। নম্বর ছাব্বিশ, কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না। নম্বর সাতাশ, কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না। নম্বর উনত্রিশ, যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। নম্বর তিরিশ, সৎলোকের প্রতি সুধারণা রাখবে। নম্বর একত্রিশ, নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না। নম্বর বত্রিশ, কোনো কাজেই চিন্তামুক্ত হইও না। নম্বর তেত্রিশ, যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না। নম্বর চৌত্রিশ, আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না। নম্বর পঁয়ত্রিশ, বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না। নম্বর ছত্রিশ, সৎলোকদের নিন্দা করবে না। নম্বর সাঁত্রিশ, আপনজনদের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হইও না। নম্বর আটত্রিশ, অহংকার করবে না। নম্বর উনচল্লিশ, মানুষের সামনে দাঁত খেলাল করবে না। নম্বর চল্লিশ, মানুষের সামনে মুখে বা নাকে আঙ্গুল প্রবেশ করাবে না। নম্বর একচল্লিশ, বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে। নম্বর বিয়াল্লিশ, বন্ধুদের সাধ্যমতো ভালোবাসবে। নম্বর তেতাল্লিশ, শত্রু মিত্র সকলের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে। নম্বর তেতাল্লিশ, পিতামাতাকে সর্বাধিক সম্মান করবে। নম্বর পঁয়তাল্লিশ, শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে। নম্বর ছেচল্লিশ, প্রচলিত অস্ত্রশস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নেবে। নম্বর সাতচল্লিশ, প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে। নম্বর আটচল্লিশ, বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে। নম্বর উনপঞ্চাশ, উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না। নম্বর পঞ্চাশ, অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না। নম্বর একান্ন, ভালো কাজে পরিপূর্ণ চেষ্টা চালাবে। নম্বর বাউন্ন, বুদ্ধিমান ও সতর্ক লোকজনের সঙ্গে ওঠা বসা করবে। নম্বর তিপ্পান্ন, বোকা লোকজন থেকে দূরে থাকবে। নম্বর চুয়ান্ন, সাধারণ জনগণ যেন তোমার সঙ্গে বেয়াদুবি করার সুযোগ না পায় এমনভাবে চলবে। নম্বর পঞ্চান্ন, উপস্থিত কাজ বাকি রাখবে না। নম্বর ছাপ্পান্ন, কোনো বিপদগ্রস্তকে নিরাশ করবে না। নম্বর সাতান্ন, বিগত শত্রুতাকে নতুনভাবে উত্থাপন করবে না। নম্বর আটান্ন, সম্মানীজন বা বড়দের সঙ্গে বিতর্কে লিপ্ত হবে না। নম্বর উনষাট, বড়দের সঙ্গে হাসি তামাশায় জড়াবে না। নম্বর ষাট, বড়দের সামনে আগে আগে চলবে না। নম্বর একষট্টি, হাই তোলার সময় মুখে হাত রাখবে। নম্বর বাষট্টি, নিরাপদ ও নির্দোষকে অপরাধী ও দোষী সাব্যস্ত করবে না। নম্বর তেষট্টি, নিজের সম্পদ গোপন রাখবে, তা বন্ধু ও শত্রু কারো কাছে প্রকাশ করবে না। নম্বর চৌষট্টি, পিতামাতার অস্তিত্বকে অমূল্য সম্পদ ও গণিমত মনে করবে। নম্বর পঁয়ষট্টি, বন্ধু ও শত্রু উভয়ের সঙ্গেই হাসি মুখে কথা বলবে। নম্বর ছেষট্টি, নিজ খাঁটি বন্ধুদের মনে প্রাণে বন্ধু জানবে।
নম্বর ৬৭। যৌবনে এমন সব কাজ করবে যা ধর্ম ও দুনিয়া উভয় ক্ষেত্রে যেন উপকারী হয়। নম্বর ৬৮। যৌবনকালকে সুবর্ণ সুযোগ মনে করবে। নম্বর ৬৯। যে কথাই বলবে মেপে জুকে ও প্রমাণ্যরূপে বলবে। নম্বর ৭০। বুদ্ধিমান ও কল্যাণকামী লোকজনের সঙ্গে পরামর্শ করবে। নম্বর ৭১। দানশীলতার অভ্যাস গড়ে তুলবে। নম্বর ৭২। প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে। নম্বর ৭৩। ব্যয়ের ক্ষেত্রে আয়ের প্রতি লক্ষ্য রাখবে। নম্বর ৭৪। শিক্ষককে উত্তম পিতা বলে জ্ঞান করবে। নম্বর ৭৫। কম আহার, কম নিদ্রা ও কম কথা বলার অভ্যাস করবে। নম্বর ৭৬। তোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না। নম্বর ৭৭। দিনের বেলায় সতর্কভাবে বাক্যলাপ করবে। নম্বর ৭৮। সর্বদা নিজ জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবে। নম্বর ৭৯। অনর্থক কথাবার্তা থেকে মুক্ত থাকবে। নম্বর ৮০। মানুষের সামনে কাউকে লজ্জা দিবে না। নম্বর ৮১। যা জানো না সে বিষয়ে কাউকে পথ দেখাতে যাবে না। নম্বর ৮২। স্বীয় কাজকর্ম ভেবেচিন্তে করবে। নম্বর ৮৩। নিজ সন্তানদের ঘোরদৌড় ও তীর নিক্ষেপের প্রশিক্ষণ দেবে। নম্বর ৮৪। রাতের বেলায় চুপে চুপে কথা বলবে যেন তোমার কোনো শত্রু তোমার কথা শুনে সে সূত্রে ক্ষতি করতে না পারে। নম্বর ৮৫। নিজ সন্তানদের ইলেম ও আদব শিক্ষা দেবে। নম্বর ৮৬। জাতি, ধর্ম ও সমাজের সঙ্গে মিলেমিশে চলবে। নম্বর ৮৭। নিজ বস্ত্র পোশাক পবিত্র পরিচ্ছন্ন রাখবে। নম্বর ৮৮। সাধ্যমতো অবশ্যই মেহমানদের আপ্যায়ন করবে। নম্বর ৮৯। অন্যকে যে কথা বলবে তাতে নিজেও আমল করবে। নম্বর ৯০। সুযোগ বুঝে কথা বলবে এবং প্রয়োজন যতটুকু ততটুকু বলার জন্যই মুখ খুলবে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।